আসসালামু আলাইকুম দর্শক, নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। ভারতের বক্তব্য অযাচিত, মন্তব্য জামায়াতের। সাঈদীর গায়েবানা জানাজা ঘিরে সংঘর্ষ, চকুরিয়ার অস্ত্রধারীর সঙ্গে মিছিলে ছিলেন সংসদ সদস্য জাফর আলমও। শ্রাবণকে বাদ দিয়েছে, এবার ফখরুলকে সরাতে পারে। বিএনপির পদযাত্রায় লাঠিচার্জ, আহত 15। ফেনীতে সাঈদীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রলীগের 20 নেতাকে অব্যাহতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ভারতের বক্তব্য অযাচিত, মন্তব্য জামায়াতের। ভারত শেখ হাসিনার পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্রকে দেওয়া কূটনৈতিক বার্তায় জামায়াত ইসলামীকে নিয়ে মন্তব্যের যে খবর বেরিয়েছে তার প্রতিবাদ জানিয়েছে দলটি। জামায়াত মনে করে তাদের দল নিয়ে ভারতের মন্তব্য অযাচিত, বিভ্রান্তিকর ও দুরভিসন্ধিমূলক। শনিবার এক বিবৃতিতে জামায়াত ইসলামের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান একথা বলেন। মুজিবুর রহমান বলেন, সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ভারত কর্তৃক মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে প্রেরিত এক কূটনৈতিক বার্তায় বাংলাদেশ জামায়াত ইসলামী সম্পর্কে উদ্দেশ্যমূলক ও অযাচিত মন্তব্য করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জামায়াত একটি উগ্র মৌলবাদী সংগঠন, বাংলাদেশ জামায়াত শক্তিশালী হলে ভারত সীমান্ত নিরাপত্তা সমস্যায় পড়বে মর্মে যেসব মন্তব্য করা হয়েছে তা সম্পূর্ণ অযাচিত, বিভ্রান্তিকর ও দুরভিসন্ধিমূলক। এটি একান্তই বিদ্বেষ বশত করা হয়েছে। এছাড়াও প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে যেসব মন্তব্য করা হয়েছে তা স্পষ্টভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের সামিল। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এদেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ জনগণ মেনে নেবে না। জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, জামায়াত একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক দল। জামায়াত ইসলামী সর্বদা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী। জামায়াত বাংলাদেশে কারো অন্যায় হস্তক্ষেপ বরদাস্ত করে না, তদ্রূপ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো তৎপরতাও চালায় না। জামায়াত ইসলামী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আশা করে। সাঈদীর গায়েবানা জানাজা ঘিরে সংঘর্ষ, চকুরিয়ার অস্ত্রধারীর সঙ্গে ছিলেন সংসদ সদস্য জাফর আলমও। কক্সবাজারের চকুরিয়ায় মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলওয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজা ঘিরে সংঘর্ষের সময় অস্ত্রধারীর সঙ্গে মিছিলে ছিলেন কক্সবাজার এক আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য জাফর আলমও। জাফর আলমের সামনে পেছনে অন্তত দুজনের হাতে ভারী অস্ত্র দেখা গেছে। ওই দিন সংসদ সদস্য জাফর আলম মাথায় হেলমেট, সাদা পাঞ্জাবি পায়জামা পরেছিলেন। ওই সময় ভারী অস্ত্র বহনকারী একজনকে গুলি করতে দেখা যায়। এছাড়া তার সঙ্গে থাকা বেশিরভাগ লোকজনের হাতে লাঠি ছিল। গতকাল শুক্রবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়ানো কয়েকটি ভিডিও ও ছবি পর্যালোচনা করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। শ্রাবণকে বাদ দিয়েছে, এবার ফখরুলকে সরাতে পারে মন্তব্য সাদ্দামের। ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে পদ থেকে সরিয়ে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে রাশেদ ইকবাল খানকে। সর্বশেষ তিনি দলের সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শ্রাবণের অসুস্থতার কারণে রাশেদ ইকবালকে ছাত্রদলের দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে হঠাৎ শ্রাবণকে সরিয়ে দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ওঠে, এ নিয়ে নানা মন্তব্য করেছেন অনেকেই। কেউ বলেছেন অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, অন্যদিকে কেউ বলেছেন শীর্ষ নেতাদের নির্দেশ অমান্য করার কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। এ সময় কি কারণে হঠাৎ ছাত্রদল থেকে শ্রাবণকে সরিয়ে দেওয়া হতে পারে এ বিষয়ে জানতে চাওয়া হয়। প্রশ্নোত্তরে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আগে জানতে হবে বিএনপি দলের মধ্যে রাজনৈতিক দায়িত্ব বণ্টন হয় কিভাবে। নেতৃত্ব বেছে নেওয়ার আগে এরা মূলত দেখে সন্ত্রাসী কর্মকাণ্ডে কার পারফরমেন্স কেমন, আপনার কতগুলো সন্ত্রাসী মামলা রয়েছে, এটিকে তারা প্যারামিটার হিসাবে দেখে। এজন্য যারা নেতৃত্বে থাকে বা নেতৃত্বের প্রতিযোগিতায় থাকে তাদের এগুলোতে উৎসাহিত করে বলে দাবি করেন সাদ্দাম হোসেন। তিনি আরো বলেন, এক কথায় আগুন সন্ত্রাসে যারা পারদর্শী থাকবে তাদেরই নেতৃত্বে নিয়ে আসে বিএনপি, যে কারণে আমরা মনে করি পর্যাপ্ত সন্ত্রাসী কর্মকাণ্ড না করতে পারার কারণে কিংবা আরও বেশি সন্ত্রাসী কর্মকাণ্ডকে বেগবান করার জন্য তারা নতুন নেতৃত্ব নিয়ে এসেছে। যেভাবে ছাত্রদলের সভাপতি শ্রাবণকে সরিয়ে দিয়েছে, কিছুদিন পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকেও সরিয়ে দেবে না, এর তো কোনো গ্যারান্টি নেই।
আমরা ধারণা করতেই পারি পূর্বের সভাপতির হয়তো আগুন সন্ত্রাসের কর্মকাণ্ডে পারফরমেন্স খারাপ ছিল, লন্ডনের অর্ডার হলে তারা তো মির্জা ফখরুলকেও সরিয়ে দিতে পারে। বিএনপির পদযাত্রায় লাঠিচার্জ, আহত 15। বরগুনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিএনপির পদযাত্রায় পুলিশের বাধা ও লাঠিচার্জে কমপক্ষে 15 নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার সকালে বরগুনা প্রেস ক্লাব চত্বরে এ ঘটনা ঘটে। দলটির নেতাকর্মীরা জানান, বরগুনা জেলা বিএনপির কার্যালয়ের সামনে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিলের নেতাকর্মীরা সমবেত হন। সেখান থেকে সকাল 10:30 দিকে পদযাত্রা বের হয়ে প্রেস ক্লাব চত্বরে পৌঁছলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে নেতাকর্মীরা উত্তেজিত হলে পুলিশ লাঠিচার্জ করে পদযাত্রাটি ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কিছু নেতাকর্মী আহত হন। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। ফেনীতে সাইদিকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রলীগের 20 নেতাকে অব্যাহতি। ফেনীতে মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ছাত্রলীগের বিভিন্ন শাখার 20 জন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেন জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমদ ও সাধারণ সম্পাদক নুরুল করিম। নিজের ফাঁসি নিজেই কার্যকর করবেন রাবির ছাত্রলীগ নেতা। এক শিক্ষার্থীর কাছ থেকে টাকা নিয়ে জালিয়াতির মাধ্যমে ভর্তির সুযোগ করে দেওয়া ও চুক্তির সম্পূর্ণ টাকা না দেওয়ায় অপহরণ করার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সহ 7-8 জনের নামে মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার সন্ধ্যা 7:30 বিশ্ববিদ্যালয়ের SM হলের সামনে সংবাদ সম্মেলন করেন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময়। তিনি বলেন, সুষ্ঠু তদন্ত করে যদি কিছু প্রমাণিত হয় তাহলে প্রশাসন ভবনের সামনে আমি আমার ফাঁসি নিজে কার্যকর করব, নিজের গলায় নিজেই দড়িটা দেব। আমার বিরুদ্ধে মোসাম্মত রেহানা বেগম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা এজাহার সম্পূর্ণ ভিত্তিহীন। বারবার আপনার বিরুদ্ধে কেন প্রক্সিকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগে আমার বিরুদ্ধে যারা অভিযোগ করেছিল তাদের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল না, তারা ছিল আমার রাজনৈতিক প্রতিযোগী। প্রক্সির সঙ্গে জড়িত না থাকলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে লাখ লাখ টাকার লেনদেন কি কারণে হয় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা খোঁজ নিয়ে দেখবেন আমার অ্যাকাউন্টের অধিকাংশ টাকা আমার পরিবার থেকে ঢুকত আর আমি তো ধান চাল আর পাটের ব্যবসা করি। নিখোঁজ ছাত্রদল নেতাকে খুঁজতে গিয়ে আটক 5। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিসান আহমেদকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে তার খোঁজে সহকর্মীরা তার আজিমপুরের বাসায় গেলে সাদা পোশাকধারী ডিবি পুলিশ 5 জনকে আটক করে নিয়ে যায় বলে বিএনপির মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে অভিযোগ করেছে। জিসানকে খুঁজতে গিয়ে আটক হওয়া 5 জন হলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ হাসানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রিয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহিরউদ্দিন মোহাম্মদ বাবর। এদিকে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিবৃতিতে রিজভী বলেন, আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিরোধী দলীয় কোনো নেতাকর্মীকে বেআইনিভাবে আটকের পর অস্বীকার করা এখন অভ্যাসে পরিণত হয়েছে। আটকের পর অস্বীকারের ঘটনা নিঃসন্দেহে অশুভ উদ্দেশ্য প্রণোদিত এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করার কৌশল উল্লেখ করে রিজভী আরো বলেন, ছাত্রদল নেতাদের নিখোঁজ থাকার ঘটনায় তাদের পরিবার ও বিএনপি নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন, অবিলম্বে তাদেরকে প্রকাশ্যে উপস্থিত করে তাদের পরিবারের কাছে ফেরত দেওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী। তারেককে দেশে পাঠাতে যুক্তরাজ্যের কাছে দাবি নানকের। 21 আগস্টের গ্রেনেড হামলায় দণ্ডিত বিএনপি নেতা তারেক রহমানকে দেশে ফেরত পাঠাতে যুক্তরাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধুর কন্যাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে এই রাজপথে রক্তের প্লাবন বইয়ে দেওয়া হয়। বঙ্গবন্ধু এভিনিউ সেদিন হত্যার লীলাভূমিতে পরিণত করেছিল তারেক রহমান। খালেদা জিয়ার সরকারের শাসন আমলে কেন হাওভবন সরকার গঠন করা হলো তারেকের নেতৃত্বে? তার পরিকল্পনায় বঙ্গবন্ধু এভিনিউতে শান্তি সমাবেশে 1টি, 2টি, 5টি নয় 14টি গ্রেনেড নিক্ষেপ করা হয়। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে শুক্রবার বিকালে যুব মহিলা লীগ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পেনশনের টাকা চুরি করে ভোট করবে আওয়ামী লীগ, দাবি ফখরুলের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার আবার ফন্দি বের করেছে, এরা নাকি পেনশন ভাতা দেবে। এরা টাকা চুরি করার আর একটা নতুন ফন্দি করছে, সেই টাকা চুরি করে ভোট করবে এরা। শুক্রবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিলের আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। দয়াগঞ্জ থেকে গণমিছিল শুরু হয়ে সায়দাবাদ ব্রিজ, ধলপুর কমিউনিটি সেন্টার, গোলাপবাগ, কমলাপুর বৌদ্ধ মন্দির হয়ে খিলগাঁও এসে শেষ হওয়ার কথা রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনো পথ নেই, উত্তরে পর্বতমালা আর দক্ষিণে বঙ্গোপসাগর, কোনো দিকে যাওয়ার পথ নেই, আর কোনো সময় নেই, মানে এখনই পদত্যাগ করো, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাও, সংসদ বিলুপ্ত করো, নতুন নির্বাচন কমিশন করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করো। বিএনপির মহাসচিব বলেন, আমাদের গণতান্ত্রিক ভোটের কথা বলার, বাঁচার অধিকার দাও, তেল ডাল সহ নিত্যপণ্যের দাম কমাও, এটাই আমাদের দাবি। তিনি বলেন, ভয়ে আওয়ামী লীগের মুখ শুকিয়ে গেছে, শেখ হাসিনার এখন নতুন নতুন কাপড় পরা বন্ধ করে দিয়েছে, তারা যে টাকা পাচার করেছে তা নিয়ে চিন্তায় আছে।